السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصر الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং দেশ ও প্রবাস থেকে সংযুক্ত আমার সকল ফেসবুক এই পেজে সংযুক্ত শুভানুদ্যায়ী এবং আমার বন্ধু স্বজন আপনজন কাছে এবং দূরের যারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার এই আজকের এই উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত এই লাইভ প্রোগ্রামে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশ ও প্রবাস থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন, জানি আপনারা সকলেই একটু উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে সময় অতিপাত করছেন এবং দেশের এবং দেশের বাইরে থেকে প্রতিটি শান্তিকামী মানুষ আজকে উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে তারা অপেক্ষার প্রহর গুনছেন সর্বশেষ পরিস্থিতির আপডেট জানবার জন্য। মূলত বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতির সম্মুখীন আমরা যেটি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। এহেন পরিস্থিতিতে বাধ্য হয়েই নিজের কিছু বক্তব্য এবং নিজের কিছু অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য আমি এই লাইভ প্রোগ্রামে এসেছি। আশা করব যে আমার আজকের বক্তব্যের মাধ্যমেও ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবং অনেক সন্দেহ এবং সংশয়ের অপনোদন হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের দেশের জনগণ রয়েছেন, এদেশের নাগরিকবৃন্দ রয়েছেন, তারা সকলেই একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত, সেটি হলো ইতিমধ্যে গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে যে আজকে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দেওয়ার আবেদন গৃহীত হয়েছে। মামলাটি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলা এবং এই মামলায় বিবাদী করা হয়েছে যথাক্রমে এক নম্বরে আমি মামুনুল হককে এবং আমাদের আমির হেফাজত বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট হাটহাজারী উম্মুল মাদারিসের সম্মানিত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহতরম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদের তিনজনকে বিবাদী করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করার চেষ্টা করা হচ্ছে বা মামলাটি দায়ের করা হয়েছে। সকলেই আমাদের কাছে জানতে চাচ্ছেন এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বক্তব্য কি বা আমাদের প্রতিক্রিয়া কি। প্রথম আমি বিষয়টিতে আমার যে প্রাথমিক যে অনুভূতি এবং প্রতিক্রিয়া, সেটি হলো যে এই মামলা এবং এই মামলার যে প্রেক্ষাপট তৈরি করা এবং এই মামলার পেছন দিক থেকে যেই কার্যক্রমগুলো চালানো হচ্ছে আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত, শুধু আমাকে নিয়ে নয় এবং মামলার বিবাদী আমরা তিনজনকে নিয়েও নয়, আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে। আমার দ্ব্যর্থহীন বক্তব্য হলো যে এই মামলার মধ্যে আমি স্পষ্ট আভাস পাচ্ছি বাংলাদেশ বিরোধী একটি কুটিল ষড়যন্ত্র এবং চক্রান্তের। এই মামলার মধ্যে বিশেষত আমার বিরুদ্ধে যেই অভিযোগটি আনা হয়েছে, মর্মে আমরা
সংবাদ মাধ্যমে জানতে পারছি, সেটি হলো যে আমি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার সম্মানহানিকর কোনো মন্তব্য আমি করেছি এমন বিষয়ে। এবং সৈয়দ ফয়জুল করিম সাহেব সম্পর্কেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটি এই মামলার মধ্য থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে, সেটি আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরীর ব্যাপারে যে অভিযোগটি সেখানে উল্লেখ করা হয়েছে, মামলার আইনজীবী তিনি তার বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন, সেটি হলো যে আল্লামা জুনায়েদ বাবু নগরী তিনি মদিনা সনদে বাংলাদেশকে চালানোর জন্য দাবি করেছেন বা মদিনা সনদে বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেছেন। তো বাংলাদেশের কনস্টিটিউশন এবং সংবিধানের বিরুদ্ধাচারণ আখ্যায়িত করে ওনাকেও এই রাষ্ট্রদ্রোহের মামলায় বিবাদী করা হয়েছে। এখানে আমার বক্তব্য হলো মদিনা সনদে রাষ্ট্র চালানোর কথা বলাটা, এটাকে কেন তারা এভাবে হাইলাইট করলো বা এটাকে কেন চিহ্নিত করলো এবং এটাকে কেন তারা আজকে রাষ্ট্রদ্রোহ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, এটি অত্যন্ত স্পষ্ট একটি বিষয় এবং গোটা দেশ এবং জাতি আমরা একটি কথা জানি, সেটি হলো যে এই মদিনা সনদে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার যে কথা, এটি আজ প্রথমবারের মতো আল্লামা জুনায়েদ বাবু নগরী বলছেন বিষয়টি তা নয়, বরং অনেক পূর্বেই এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই বক্তব্য এখনও পর্যন্ত নেট দুনিয়ায় এবং ভার্চুয়াল জগতে মানুষের হাতে হাতে, মানুষের চোখে চোখে এবং মানুষের কানে কানে ভাসছে। সুতরাং আজকে এই যে মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার কথা বলাকে সংবিধান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী আখ্যা দেওয়াটা, এটিকে যারা কেবলমাত্র জুনায়েদ বাবু নগরী অথবা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ বলে ভাবছেন, আমি বলবো আপনারা বিষয়টিকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। এটি কেবল একজন আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধাচারণ নয়, এটি কেবল হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধাচারণ। হয়তো তারা কৌশলগত কারণে আজকে আল্লামা জুনায়েদ বাবু নগরীর নাম উল্লেখ করেছে, কিন্তু যদি এই অশুভ তৎপরতাকে এবং এই ষড়যন্ত্রকে যদি সূচনাতেই নির্মূল না করা যায়, প্রতিরোধ না করা যায়, তাহলে আগামীকালকে এই অপচক্র তারা এই ধারায় এবং এই অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা বিবাদী করবে এবং তাকেও তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করার অবতৎপরতা চালাবে। যদি এই হয় তাদের লক্ষ্য এবং সেটা তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে, সুতরাং আমি স্তম্ভিত। আমি ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নেই যে এই ষড়যন্ত্রটি আসলে কতটা গভীরে। বাংলাদেশে যেন মদিনার নাম উচ্চারিত না হয়, বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেন পবিত্র মদিনার কোনো প্রভাব না থাকে, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেখানে যেন মদিনার কোনো আদর্শ বাস্তবায়িত হতে না পারে, সেটাকে চিরতরে প্রতিরোধ করার, বন্ধ করে দেওয়ার একটি অশুভ তৎপরতা বলেই আমার কাছে এটা স্পষ্ট প্রতিভাত। সুতরাং আমি আজকের সরকার দলীয় সকল নেতাকর্মীদেরকে বিশেষভাবে বলবো, আপনারা যারা আপনাদের নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, তার অনুসরণ করেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করেন, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সংগঠনগুলোকে আমি বলবো যে আপনারা বিষয়টি গভীরতায় উপলব্ধি করবার চেষ্টা করুন এবং আমার এই দ্ব্যর্থহীন আহ্বানে আপনারা সাড়া দিবেন বলে আমি আশা করি যে এই ষড়যন্ত্র শুধু আল্লামা জুনায়েদ বাবু নগরী কিংবা হেফাজতে ইসলামের বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশের বিরুদ্ধে
বাংলাদেশের সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায় এবং বাংলাদেশ থেকে ইসলামকে এবং ইসলামী ঐতিহ্যকে, মদিনার আদর্শকে বাংলাদেশ থেকে চিরতরে যারা ভুলুণ্ঠিত করতে চায় তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং চক্রান্ত। সেই সাথে আমি এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এই ভুইফোর সংগঠনটির অপতৎপরতায় আরও একটি বিষয় আমি উদ্বিগ্ন, যেটি আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার কিছু আভাস লক্ষ্য করা যাচ্ছে। সেটি হলো তারাই কিন্তু সর্বপ্রথম এই যে আজকের যে ভাস্কর্য ইস্যু, এই ভাস্কর্য ইস্যুতে কিন্তু মূলধারার আলেম ওলামাদের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। হেফাজতে ইসলাম বাংলাদেশ, যেটি বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। ভাস্কর্য ইস্যুতে তারা বড় ধরনের কোনো পদক্ষেপও এই পর্যন্ত গ্রহণ করেনি। আমরা হেফাজতে ইসলামের কিছু দায়িত্বশীল বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য, শরিয়ার দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য বিষয়ক আমাদের যে অপিনিয়ন, ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেটা কেবলমাত্র তুলে ধরছি। আমরা এখনো পর্যন্ত এমন কোনো বক্তব্য বা এমন কোনো কর্মসূচির দিকে আমরা যাইনি। আমাদের ইসলামী মহল থেকে সর্ববৃহৎ যে কর্মসূচিটি পালিত হয়েছে সেটিও জাতীয় পর্যায়ের কোনো কর্মসূচি বলা যায় না, সেটিও দোলাইপাড়ের স্থানীয়ভাবে সেখানে একটি সমাবেশ হয়েছে 13 নভেম্বর, কিন্তু সেটি বাংলাদেশের জাতীয় কোনো সংগঠন এই ধরনের এখনো কোনো প্রোগ্রাম বা কোনো কর্মসূচিতে যায়নি। তো যেখানে এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা বা তেমন বড় ধরনের কোনো কর্মসূচি ঘোষণা হয়নি, বরং ওলামায়ে কেরাম বিষয়টিকে নিয়ে আলোচনা পর্যালোচনা করছিলেন, তারা কথাবার্তা বলছিলেন এবং পর্যায়ক্রমে বিষয়টি নিয়ে প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলাপচারিতার উদ্যোগ চলছিল, সেই সময়েই এভাবে মুক্তিযুদ্ধ মঞ্চ রণহুঙ্কার ছেড়ে মাঠে নেমে আসা এবং মাঠে নেমে এসেই আলেম ওলামাদের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক কথা বলা, বিষোদ্গার করা, বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার হৃদয়ের মণি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই, এই দুই মহান ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে যে অকথ্য ভাষায় তারা বিষোদ্গার করেছে, যা এদেশের কোটি জনতার মুসলমানদের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত করেছে। এছাড়াও তারা বর্ষিয়ান আলেমে দিন আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ অন্যান্য আলেমদের ব্যাপারেও তারা অত্যন্ত জঘন্য এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে। এই মুক্তিযুদ্ধ মঞ্চের তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের এই মানুষেরা, বক্তব্য আলোচকরা, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই মুক্তিযুদ্ধ মঞ্চের এই আস্ফালন দেখে 2013 সালের গণজাগরণ মঞ্চের কথা মনে পড়ে যাচ্ছে। 2013 সালেও এরকম গণজাগরণ মঞ্চ তৈরির মাধ্যমে সারা বাংলাদেশে একটি ইসলাম বিরোধী একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, ধর্মপ্রাণ মানুষের মনের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল। ব্যাপকভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইসলামের মূল ভিত্তি এবং ইসলামী ধর্মবিশ্বাস, ইসলামী সমাজ চিন্তা এবং ইসলামিক স্কলার আলেম ওলামাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ থেকেও তারা ব্যাপকভাবে কুৎসা রটিয়েছিল, যার প্রেক্ষিতে 2013 সালে আল্লামা আহমদ সফি রহমতুল্লাহ আলহের নেতৃত্বে হেফাজতে ইসলামকে মাঠে নামতে হয়েছিল এবং হেফাজতে ইসলামের অভূতপূর্ব সেই গণজাগরণ হয়েছিল। এবং তারপরে বাংলাদেশে 2013 সালে কি হয়েছিল সেই ইতিহাস আমাদের সকলেরই জানা। আমার কাছে মনে হচ্ছে যে আজকে 2020 সালে এসে এই ভুইফোর মুক্তিযুদ্ধ মঞ্চ তারাও এরকম একটি উত্তেজনাকর, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য বাংলাদেশের বহির্শক্তির কোনো এজেন্ডা নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছে, এটি আমার আশঙ্কা। আমি রাষ্ট্র, সরকার এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে অনুরোধ করব যে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং নাম ঠিকানাহীন এরকম হঠাৎ গজিয়ে উঠা ভুইফোর এই ধরনের সংগঠনগুলো, এরাই কিন্তু দেশের মধ্যে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করে থাকে।
কাজেই প্রথম কথা তো হলো রাষ্ট্রদ্রোহের এই মামলা নিয়ে। আমরা বারবার বলছি, আমাদের বক্তব্যের প্রতি কর্ণপাত না করে, আমাদের বক্তব্যকে নিজেদের মন মতো করে তারা কাটিং করে আকপিস বাদ দিয়ে নিজেদের মন করা ব্যাখ্যায় আমাদের বক্তব্যগুলোকে তারা বিকৃত রূপে এটাকে উপস্থাপন করে আখ্যায়িত করে রাষ্ট্রদ্রোহের মামলার যে বুনিয়াদ তারা সাজিয়েছে। আমরা পরিষ্কার করে বলছি, সারা দেশে আলেম সমাজ বলছে যে আমাদের বক্তব্য কখনোই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দলমত নির্বিশেষে, দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সকল বাংলাদেশি বাঙালি আমরা সকলেই শ্রদ্ধা করি, ভালোবাসি এবং একজন মুসলিম হিসেবে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের সম্পূর্ণ বিরোধিতা বা আমাদের দ্বিমত মত পার্থক্য হলো ভাস্কর্য তথা মূর্তি নিয়ে। এখানে কেন এই বিষয়টি স্পষ্ট করার পরেও, পরিষ্কারভাবে এই বিষয়টি বারবার বহুবার অসংখ্যবার বলার পরেও সেই চিহ্নিত মহলটি, এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই ভুইফোর সংগঠনটি, তারা ভাস্কর্যের বিষয়টিকে আড়াল করে তারা ধর্মপ্রাণ আলেম ওলামাদের এবং ইসলাম বেত্তাদের মুখে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে বঙ্গবন্ধুর নামকে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে তারা অবচেতনে করছে তা নয়, বরং এটি সুপরিকল্পিতভাবে তারা এই কাজটি করছে। এই কাজটির মূল উদ্দেশ্য হলো চেতনার ব্যবসা করা। তারা বঙ্গবন্ধুকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে তারা ইসলামকেও যেরকম ঘায়েল করতে চায়, বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্বকেও তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বঙ্গবন্ধুকে নিয়ে একটি চেতনার ব্যবসা করতে চায়। এই হলো মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই উগ্রবাদী সংগঠনগুলোর তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা দ্ব্যর্থহীনভাবে আবারও বলছি যে স্বাধীনতার মহান নেতা, বাংলাদেশের এই রাষ্ট্রের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে তাকে ভালোবাসি এবং তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি। সুতরাং আমাদের এই বক্তব্যের পর আমাদেরকে বঙ্গবন্ধুর সম্মানের উপর আক্রমণকারী বলে সাব্যস্ত করাটা, এটি কতটা যৌক্তিক আজকে আমরা দেশবাসীর কাছে সে বিষয়টি বিবেচনা করার জন্য তাদেরকে অনুরোধ করব। প্রিয় দর্শক, সেই সঙ্গে ভাস্কর্য বিষয়ে আমাদের যে বক্তব্য সেটি আমরা স্পষ্টভাবে আবারও তুলে ধরছি যে ভাস্কর্যের বিরোধিতা এটি আমরা নিছক ধর্মীয় কারণে করছি। আমাদের এখানে অবশ্যই রাজনৈতিক কোনো অভিলাষ নেই, এখানে রাজনীতি করার কিছুই নেই। আমরা বঙ্গবন্ধু ব্যাপারে আমাদের কোনো অতিরিক্ত অ্যালার্জি নেই, বরং তার প্রতি মরহুম এবং একজন প্রয়াত মুসলিম নেতা হিসেবে সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা তাকে স্মরণ করি। তো আমরা চাই না যে তার এরকম ভাস্কর্য তৈরি করা হলে তিনি কবর জগতে আল্লাহর নিকট লজ্জিত হবেন। আমাদের একজন মহান নেতা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পরজগতে এরকম লজ্জিত হয়ে পড়ুন, এটা আমরা চাই না। কল্যাণকামিতার জায়গা থেকেই আমরা রাষ্ট্র সরকারকে এবং যথাযথ কর্তৃপক্ষকে, আমরা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহর নিকট লজ্জিত করার এই পদক্ষেপ থেকে বিরত থাকবার জন্য অনুরোধ করছি, আবারও করছি এবং এই অনুরোধ আমরা করেই যাব। সেই সঙ্গে আমরা এখন যেই তৎপরতার এবং সারা দেশব্যাপী যে উদ্বেগ উৎকণ্ঠার আরেকটি আমরা চিত্র দেখছি, সেটি হলো সারা দেশের যত্রতত্র বঙ্গবন্ধুর বা মরহুম জাতীয় নেতাদের এরকম ভাস্কর্য নির্মাণের একটি প্রবণতা শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই সকল কিছু সংগঠন তারা এই দাবি উত্থাপন করেছে যে বাংলাদেশের প্রতিটি জেলায় এমনকি প্রতিটি শিক্ষাঙ্গনে ভাস্কর্য নির্মাণ করতে হবে, এই দাবিও তারা উত্থাপন করছে। আমরা একটা ভাস্কর্য নির্মাণের ব্যাপারে শরীয়ত এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা থেকেও এটাকে আমরা এটার সঙ্গে দ্বিমত করি এবং এটাকে সমীচীন মনে করি না। স্পষ্ট ভাষায় আমরা কোরআন সুন্নার
দৃষ্টিতে এটি অবৈধ এবং হারাম নাজায়েজ কাজ সেটি ব্যক্ত করছি। সেই সঙ্গে আমরা এই সকল মহান ব্যক্তিদের, মরহুম ব্যক্তিদের সম্মান এবং মর্যাদার দৃষ্টিকোণ থেকেও আমরা মনে করি যত্রতত্র এই ধরনের ভাস্কর্য নির্মাণ এটি সেই সকল ব্যক্তিবর্গের সম্মান এবং মর্যাদার জন্য হানিকর। যেখানে সেখানে যদি এই সকল ভাস্কর্যগুলো নির্মাণ করা হয় তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে মানুষের মলমূত্র ত্যাগ হবে, যত্রতত্র করলে সেখানে ভাস্কর্যের মাথার উপরে এসে বিভিন্ন পাখি বা বিভিন্ন প্রাণী সেখানে মলত্যাগ করবে, সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়াও জমে যেতে পারে। সুতরাং রাষ্ট্রকে এবং সরকারকে বিশেষ করে এ ব্যাপারে এখনই তৎপর হতে হবে যেন অতি উৎসাহী এই লোকেরা তারা যেন যত্রতত্র বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ করলে এতে তার সম্মান বৃদ্ধি করা হবে না, বরং স্পষ্টভাবেই যেখানে সেখানে তার সম্মান হানির একটি পরিবেশ তারা তৈরি করবে। সুতরাং একদিক থেকে তো ভাস্কর্য নির্মাণ এটি ইসলাম বিরোধী কাজ, স্পষ্ট হারাম এবং অত্যন্ত গর্হিত একটি পাপ, এই পাপের কাজ ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নার দৃষ্টিতে, এবং ইসলামিক সকল স্কুল অফ থটের সকল ইসলামিক স্কলারগণ সর্বকালের সর্বযুগের 1400 বছরের সকলের এটি ঐক্যমতের সিদ্ধান্ত, এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে এইভাবে যত্রতত্র ভাস্কর্য নির্মাণের মাধ্যমে ব্যক্তিদেরকেও অসম্মান এবং অমর্যাদা করার, বঙ্গবন্ধুকে যদি নির্মাণ তার ভাস্কর্য নির্মাণ করা হলে এখানে যেখানে সেখানে তারও অসম্মান এবং অমর্যাদার প্রশ্নটি আসবে। সুতরাং যারা শরীয়তের দৃষ্টিকোণ মানতে চান না, শরীয়তের দৃষ্টিকোণের বাইরে কেবল ব্যক্তি বঙ্গবন্ধুকে যারা সম্মান এবং শ্রদ্ধা জানান, সেই সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেও এভাবে ভাস্কর্য নির্মাণ করাটা এটি কোনো বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না। পরবর্তী আরেকটি যে প্রসঙ্গ আজকে এই গতকাল থেকে গোটা দেশের মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে সেটি হলো, আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা শহর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য এটাকে আক্রমণ করা হয়েছে এবং ভাস্কর্য ভাঙা হয়েছে। এই ভাস্কর্য ভাঙার মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের আরেকটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির মাধ্যমে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি আমাদের জন্য হয়েছে সেটি হলো, আমরা সকলেই জানি এবং লক্ষ্য করছি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম সমাজ তারা উদ্ভূত এই যে সংঘাতমূলক পরিস্থিতি, এ থেকে দেশ, জাতি এবং সরকারকে উদ্ধার করার জন্য, উত্তরণের জন্য শান্তিপূর্ণ উপায়ে তারা ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করছেন। শীর্ষ ওলামায়ে কেরাম শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে ভাস্কর্য বিষয়ক একটি ঐক্যবদ্ধ ফতোয়া ইতিমধ্যে প্রচার করা হয়েছে। সেই সঙ্গে গত 5ই ডিসেম্বর বাংলাদেশের সর্বসম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর ডাকে বাংলাদেশের প্রায় সকল শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম একসঙ্গে বসে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সম্মিলিত একটি পত্র প্রেরণ করেছেন, করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই সঙ্গে একটি প্রস্তাবনা তৈরি করেছেন এবং সেই প্রস্তাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আলাপ আলোচনার একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং সেই উদ্যোগটি বাস্তবায়নের পথে। এই সময়ে যখন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে চলমান এই বিতর্কটির সুন্দর একটি নিরসন আমরা আশা করছিলাম, ঠিক ওই সময়ে এভাবে রাতের অন্ধকারে কুষ্টিয়ায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয়। এর সঙ্গেও আমি লক্ষ্য করলাম কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছে। আমি অত্যন্ত ব্যর্থহীনভাবে বলছি যে আমার কোনো বক্তব্যের মাধ্যমে বা আমার কোথাও কোনো কথায় আমি এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা কশ্চিনকালে আমি বলিনি এবং এটা কোনো দেশপ্রেমিক মানুষ, দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাভাজন কোনো শ্রদ্ধা প্রদর্শনকারী কোনো ব্যক্তি
এটা করতে পারে না। সুতরাং আমি এমন কোনো কথা আদৌ বলিনি, বরং আমার কথা বক্তব্য স্পষ্ট যে আমরা ভাস্কর্য ইসলামের দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা এটা নাজায়েজ এবং হারাম, সে কথা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি এবং আমরা আমাদের এই বক্তব্য স্পষ্ট করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোনো দিন রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন, তাহলে শরিয়ার আলোকে সকল কার্যক্রম আমরা ঢেলে সাজাবো এবং সেক্ষেত্রে কোনো ভাস্কর্য শরিয়ার আইনে পরিচালিত কোনো ভূখণ্ডে থাকতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং এই যে কুষ্টিয়ায় যারা এই কাজ কার্যক্রম করেছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো যে এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে দেশের মধ্যে একটি সংঘাতমূলক পরিবেশ তৈরি করার জন্য যারা দায়ী, এটার দায় শুধুমাত্র যেন তাদেরকেই দেওয়া হয় এবং এর জন্য তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এর সঙ্গে আমাদেরকে সংশ্লিষ্ট করে ওলামায়ে কেরামকে এক্ষেত্রে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল এবং আলেম বিদ্বেষী মহল। তারা যেন কোনোভাবেই এখানে সুযোগ নিতে না পারে, এর মাধ্যমে গোটা দেশে কিন্তু একটি সংঘাত ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা আমি দেখছি, আমি করছি আশঙ্কা, এবং সে বিষয়েও সংশ্লিষ্ট সকল মহলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সর্বশেষ আমি আমার নিজের ব্যাপারে যে বিষয়টি আবারও স্পষ্ট করছি যে আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে আমার ব্যাপারে একটি ষড়যন্ত্রের দানা বেঁধে উঠছে এবং সেটা কিছু নামধারী আমাদের মহলের লোকজন তারা বিভিন্নভাবে আমার ব্যাপারে কিছু অপপ্রচার চালিয়ে প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তারা বিভ্রান্ত করেছে এবং আমার সম্পর্কে একটি ভুল মেসেজ সর্বজায়গায় তারা প্রচার করেছে। আমাকে বলা হচ্ছে যে আমি তৃতীয় কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি এবং বিশেষ করে নাম উল্লেখ সহ তারা বলছে যে আমি নাকি জামাতে ইসলামী ও জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে ভূমিকা পালন করছি। এই বিষয়ে আমি আমার বক্তব্য একাধিকবার স্পষ্ট করেছি, পরিষ্কার ভাষায় আমি আমার অবস্থান ব্যক্ত করেছি। সেই সঙ্গে ইতিপূর্বে আরেকটি যে সকল ঘটনাগুলোকে এজন্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে তার মধ্যে একটি ঘটনা যেটা অত্যন্ত দুঃখজনকভাবে আমাকে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করার একটি অপচেষ্টা প্রথম দিন থেকে লক্ষ্য করছি, সেটি হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ সফি রহমতুল্লাহ আলিহের জানাজা পরবর্তী সময়ে সে তার লাশের খাটিয়া বহন করার যে ঘটনাটি, সেই ঘটনা নিয়েও লক্ষ্য করলাম এখনও পর্যন্ত আমার ব্যাপারে সেই বিভ্রান্তি এবং সেই ভুল তথ্যের প্রচার এবং প্রতিষ্ঠা করার অপচেষ্টা সেটি এখনও পর্যন্ত বন্ধ হয়নি। আমি এখনও আবার দ্ব্যর্থহীনভাবে বলছি যে সেখানে কি ঘটেছিল সেটি আমি শাইখুল ইসলাম আল্লামা আহমদ সফি জানাজার পরে একদিন পরেই, জানাজা হয়েছে 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর আমি আমার এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পূর্ণ ঘটনার একটি বিশ্লেষণ এবং আমার বক্তব্য আমি সেখানে তুলে ধরেছি যে এখানে জামাতে ইসলামের লোকজন যদি এসে থাকে এবং তাদের আশাটা যদি কোনোভাবে অনভিপ্রেত হয়ে থাকে তাহলে এর কোনো দায়ভার আমার উপর দেওয়ার কোনো সুযোগ নেই, বরং যারা সেখানে এটার ম্যানেজমেন্ট বা এর আয়োজনে ছিলেন অথবা সেখানে স্বতঃস্ফূর্ত জনতার মধ্যে কে কীভাবে জানাজার খাটিয়া ধরেছে সেটা তারা বুঝবে, এর জবাব তারা দিবে। আমি ঢাকা থেকে সেখানে অংশগ্রহণকারী একজন নিছক একজন মেহমান এবং আল্লামা আহমদ শফির একজন ভক্ত এবং তার একজন মুরিদ এবং তার একজন খলিফা, তার একজন শিষ্য হিসেবে আমি তার জানাজায় শরিক হয়েছি এবং আমি নিজের জন্য একটা সৌভাগ্য মনে করেছি যে আমি আমার শায়খ এবং মুর্শেদের খাটিয়ে আমি আমার নিজের কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। কিন্তু সেখানে প্রশ্ন যারা আমার ব্যাপারে তুলেছেন তারা কিন্তু জানাজায় শরিক থাকা সত্ত্বেও তারা কেউ সেই জানাজার খাটিয়া ধরার জন্য সেখানে যাননি। কেন যাননি সেটি একটি রহস্যময় কারণ, অনেককেই দেখলাম দূরে দাঁড়িয়ে তারা আমার ব্যাপারে প্রশ্ন তুলেছেন অথচ তারা সেখানে খাটিয়া স্পর্শ করতে যাননি, খাটিয়া তুলতে তারা যাননি। সেখানে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির পরিবারের 10 জন ব্যক্তি ছিলেন দায়িত্বশীল যারা সেই খাটিয়া বহন করেছিল। সেখানে আমি তাদের অনুমতি সাপেক্ষে আমিও সেখানে জানাজার খাটিয়া ধরায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে
জামাতে ইসলামের দায়িত্বশীলদের ভূমিকাটা তখনও আমি বলেছি, আজও বলছি যে তাদের ভূমিকাও আরও সুচিন্তিত এবং তাদের ভূমিকাও দায়িত্বশীল হওয়া উচিত। সেখানে জামাতে ইসলামের একজন নেতাকে আমি দেখেছি যে তারা যেন অনেকটা ফটো সেশন করলেন, ফটো সেশন করার জন্য তারা সেখানে খাটিয়া ধরার কোনো সুযোগ তাদের ছিল না, কোনো স্পেস তাদের ছিল না, এরপরেও শুধু ফটো তুলবার জন্য এই ধরনের কিছু কাজ তারা করেছেন। অনেক সময় লক্ষ্য করে থাকি জামাতে ইসলামের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকেও এই ধরনের কিছু কার্যক্রম পরিচালনা করা হয়, যার মাধ্যমে আমাদেরকে অনেকের সামনে প্রশ্নবিদ্ধ করে দেয়া হয় এবং আমাদেরকে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে চিহ্নিত করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে সহযোগিতা করা হয়। সুতরাং এক্ষেত্রে আমার বক্তব্য দ্ব্যর্থহীন এবং পরিষ্কার। অন্যান্য দল যারা যারা যার যার আইডিওলজি, যার যার চিন্তা দর্শন অনুযায়ী সে রাজনীতি করে, আমরা মরহুম মৌলানা আবুল আলা মওদুদী সাহেবের চিন্তা দর্শন লালন করি না এবং তার আইডিওলজিকে আমরা ফলো করি না এবং সেই চিন্তা দর্শনে আমরা রাজনীতিও করি না। সুতরাং এই বিষয়ে আমাদের ব্যাপারে যে বিভ্রান্তি ছড়ানো হয় এবং যারা যারা আমাদের মহল থেকে বিশেষ করে এই বিভ্রান্তিটি ছড়ান হেফাজতে ইসলাম থেকে, সেই বিতাড়িত মহল এবং আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে ব্যক্তিগতভাবে যারা ঈর্ষাপরায়ণ তারা সম্মিলিত উদ্যোগে আমার ব্যাপারে এই ধরনের একটি অপপ্রচার এবং একটি ভুল বক্তব্য তারা ইতিমধ্যে লক্ষ্য করছি যে বেশ প্রতিষ্ঠিত করে সেরেছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি যে এখানে ওই দিনের ঘটনার ক্ষেত্রে আমি একজন নিছক শাইখুল ইসলামের জানাজার খাটিয়া বহনকারী ছিলাম এবং আমি যা দেখেছি, যা বুঝেছি সেটা আমি সেদিনও 20 সেপ্টেম্বর আমার পক্ষ থেকে বক্তব্যের মাধ্যমে আমি আমার অবস্থান স্পষ্ট ব্যক্ত করেছি এবং আজও আবার ব্যক্ত করলাম। এবং সংশ্লিষ্ট সকলকে যার যার দায়িত্ব এবং যার যার ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাই, অনুরোধ করি। সর্বশেষ দেশবাসীর প্রতি আমাদের অনুরোধ হলো যে ওলামা ইকরাম, দেশের শীর্ষ ওলামা ইকরাম সম্মিলিতভাবে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। সুতরাং এই পরিস্থিতিতে একটি শরীয়ত গর্হিত কাজকে প্রতিহত করা বা একটি শরীয়ত গর্হিত কাজকে বাধা দেওয়া, এটি যেমন ইসলামপন্থীদের দায়িত্ব, আলেমরা আমাদের দায়িত্ব, সেই সঙ্গে দেশের আভ্যন্তরীণ শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করা এটিও আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আমরা লক্ষ্য করছি যে ভাস্কর্যের বিষয় নিয়ে বাংলাদেশের বিশেষত সারা দেশব্যাপী ধর্মীয় যে আলোচনা সভা, ওয়াজ মাহফিলগুলো অনুষ্ঠিত হচ্ছে, ব্যাপকভাবে এগুলোর মধ্যে নানা ধরনের অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আলেম সমাজ তারা কোরআন হাদিসের দৃষ্টিতে ভাস্কর্য বিষয়ে বক্তব্য তুলে ধরছেন, তখন অনেক লোক উপস্থিত সেখানে এটাকে আপত্তিকরভাবে, আপত্তিজনকভাবে তার প্রতিবাদ এবং প্রতিরোধ করতে গিয়ে সেখানে মাহফিলগুলোতে এক সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটা আমি মনে করি যে দেশের জন্য একটি অশনি সংকেত। এভাবে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিলগুলো থেকে যদি সংঘাত এবং নানা ধরনের বিশৃঙ্খলার একটি সূত্রপাত হয়, তাহলে এটি দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত ভয়াবহ কোনো বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং এজন্য ইনশাল্লাহ আমরা উদ্যোগ গ্রহণ করব। বাংলাদেশের ওয়াইজ যারা রয়েছেন, আলোচক যারা রয়েছেন, সেই সকল ওয়াইজ এবং আলোচকদের সর্ববৃহৎ এবং জাতীয় পর্যায়ের সংগঠন রাবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, আমরা বলছি এবং ইনশাআল্লাহ সেখান থেকে উদ্যোগ গ্রহণ করা হবে অতি দ্রুতই, যেন সারা দেশের ওয়াইজ এবং আলোচকদেরকে আহ্বান করে এই পরিস্থিতিতে দেশ, জাতি এবং ইসলামের বৃহত্তর কল্যাণের স্বার্থে তারা যেন তাদের ভূমিকা যথাযথভাবে পালন করতে পারে, কোরআনের কথাগুলো যেন তারা সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরতে পারে,
সেই সঙ্গে তাদের আলোচনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো মাহফিলে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেটার জন্য ওয়াইজদেরকে বিশেষ দিক নির্দেশনা ইনশাআল্লাহ প্রদান করা হবে। প্রিয় দর্শক, আমি যেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আমি আশা করছি যে আমার এই বক্তব্যের মাধ্যমে যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা থেকে আপনাদের অনেকেরই আপনাদের একটি স্বস্তি মিলবে। সেই সঙ্গে যারা আজকে ইসলাম এবং মুসলমানদেরকে আলেম সমাজকে কটূক্তি করছেন, আলেম সমাজের বিরুদ্ধাচারণ করছেন এবং বঙ্গবন্ধুর নামে যারা অন্ধভাবে ভাস্কর্য প্রীতি দেখাচ্ছেন, এটা বঙ্গবন্ধুর প্রতি আপনাদের প্রকৃত ভালোবাসা নয়, বরং বঙ্গবন্ধুর নামের আড়ালে মূর্তি এবং ভাস্কর্যের ভালোবাসাকে আপনারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন। মূর্তি এবং ভাস্কর্যের বিষয় এটা নিয়ে আপনাদের সাথে আমাদের মত পার্থক্যের জায়গা, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিতর্ক নেই। সুতরাং মেহরবানি করে বারবার এই বিতর্কের জায়গাটিতে বঙ্গবন্ধুকে টেনে এনে আপনারা বঙ্গবন্ধুকে অসম্মান করবেন না। আর মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতি আমার সর্বশেষ আহ্বান থাকবে যে আপনারা বাংলাদেশ বিরোধী যে অশুভ খেলা শুরু করেছেন, অশুভ যেই ষড়যন্ত্র শুরু করেছেন, আপনাদের অশুভ খেল আপনারা সমাপ্ত করেন, দেশকে কোনো অনভিপ্রেত পরিস্থিতির দিকে আপনারা ঠেলে দেবেন না। আর আলেম ওলামা শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সর্বোচ্চ ধৈর্যশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, কোনো ক্ষেত্রেই আমাদেরকে উত্তেজিত হওয়া চলবে না, শান্তি শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাব এবং শীর্ষ ওলামা ইকরামের দিক নির্দেশনা অনুযায়ী পরিস্থিতির সুন্দর সমাধান এবং সুরাহা হবে সেই প্রত্যাশা এবং সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকে আমার এই লাইভ প্রোগ্রাম। ইনশাআল্লাহ আগামীকালকেও আরও আমরা বিভিন্ন জায়গাভাবে জাতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা আমাদের এ বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সব ধরনের বিশৃঙ্খলা এবং অনভিপ্রেত পরিস্থিতি থেকে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।